সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই সুস্থ আছো নিরাপদে আছো এবং ভাষায় অবস্থান করছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি আইনুন নাহার প্রভাষক লেকারস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটি সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ অংশটা পাঠ করছিলাম আনন্দ পাঠ হতে আমরা খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটি পাঠ করছিলাম এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে লেখক শহীদ শাবেরের জন্মবৃত্তান্ত এবং ওনার জীবনী সম্পর্কে পাঠ করেছি আজ আমরা তারই ধারাবাহিকতা হিসেবে আজ পাঠ পরিচিতি বা এই গল্পটা সম্পর্কে বিস্তারিত পাঠ করব আমরা জানব যে এই গল্পটির মধ্যে কি আছে লেখক এই গল্পটা আমাদের পাঠ্যই বা কেন করা হলো সেই বিষয়ে বিস্তারিত জানব পাঠ শুরু করার পূর্বে যথারীতি আমি তোমাদের সাথে সবসময় একটা অনুরোধমূলক উপদেশ উপদেশমূলক অনুরোধ বাক্য তোমাদের সাথে আলোচনা করি বা তোমাদেরকে দুঃখিত তোমাদেরকে বলি যে এই উপদেশমূলক বাক্যটা তোমরা মেনে চলার চেষ্টা করবে এই বলি যে আসলে এই উপদেশমূলক অনুরোধটা একজন সৎ মানুষ হিসেবে একজন ভালো মানুষ হিসেবে একজন সর্বোপরি একজন মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে তোমাদেরকে গড়ে তুলতে বা তোমাদের বড় হতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি সেই জন্যই এই উপদেশমূলক বাক্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি আজও রকম একটা উপদেশ তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের সাথে আমি অনুরোধ করব যে তোমরা এই উপদেশটা মেনে চলার চেষ্টা করবে হজরত আলী রাদিয়াল্লাহু যারা ইসলাম ধর্মাবলম্বী আছো তারা নিশ্চয়ই ওনার নাম শুনেছো যারা অন্য ধর্মাবলম্বী আছো তারাও হয়তো বা ওনার নাম শুনে থাকবে উনি একটা বাণীতে বলেছিলেন যে ব্যক্তি নিজে সতর্কতা অবলম্বন করে না তাকে কয়েকজন দেহ দেহরক্ষীও রক্ষা করতে পারে না অর্থাৎ সতর্ক তোমার নিজেকে হতে হবে তুমি নিজে যদি সতর্কতা অবলম্বন করো তাহলে তুমি নিজেই কিন্তু সুরক্ষিত থাকবে হাজার রকমের হাজার রকমের হাজার জিনিসপত্র দিয়েও কিন্তু সুরক্ষিত বা সুরক্ষা আর করা যাবে না তুমি যদি নিজে সতর্ক না থাকো সুতরাং সবসময় এখন যে মহামারীটা চলছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি সবসময় নিজে সতর্ক থাকবে সতর্কতা অবলম্বন করবে যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেগুলো কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবে তবেই তোমাকে যেই কোনো দেহরক্ষী বা যেই কোনো সুরক্ষা কবজে কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে যদি তুমি নিজে সতর্ক হও সুপ্রিয় শিক্ষার্থী চলো তাহলে এইবার আমরা মূল ক্লাসটায় চলে যাই আমরা বলছিলাম যে খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটা লিখেছে শহীদ সাবের শহীদ সাবের এটি ওনার মূল নাম নয় ওনার মূল নাম কি এবং ওনার জন্ম ওনার জীবন একটু অন্যভাবে অন্য লেখকদের চেয়ে একটু ভিন্নভাবে কেটেছে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি আজ আমরা এই খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটা নিয়ে আলোচনা করব। খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটা আলোচনা করার পূর্বে বা পাঠ করার পূর্বে এই গল্পটা কেন আমাদের করা হলো সেটাও আসলে আমাদের জানা উচিত যে তোমাদের সাথে আগের ক্লাসে আমি বলেছিলাম যে কোনো বিষয়ে সীমাহীন ঝোঁক বা সীমাহীন নেশা আসলে থাকা উচিত নয় কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আকর্ষণ অতিরিক্ত নেশা যেটা একেবারে আগপিচ ভুলে শুধুমাত্র সেই বিষয়টার মধ্যেই ডুবে থাকা এটা আসলে কখনোই উচিত নয় তার ফলে কি হতে পারে সেই গল্পটাই আসলে আজকে এই খুদে গোয়েন্দা অভিযানের মাধ্যমেই লেখক আমাদেরকে দেখিয়েছেন এবং এই যে নেশা কোনো একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত যে নেশা থাকা ঠিক নয় সেটা যে ভালো কিছুই বই আনে না এই জিনিসটাই আসলে বোঝানোর জন্যই আমাদের এই গল্পটা আমাদের পাঠ্য করা হয়েছে এই গল্পটা পাঠ্য করলো সেটা বললাম এখানে বেশ সহজ সরলভাবে লেখক গল্পটা তুলে ধরেছেন তোমাদের জন্য খুব সাবলীল ভাষায় সেই রকম অর্থে কিন্তু এইখানে তেমন কোনো শব্দার্থ বা টিকার কিন্তু আসলে আমরা সব কিছু খুব সহজেই বুঝতে পারবো সেই রকম শব্দার্থ বা টিকা আমরা এখানে পাই না তবে একটা বিষয় আমি তোমাদেরকে শুধু বলি যে থার্ড ক্লাস থার্ড ক্লাস বলতে আসলে এইখানে অষ্টম শ্রেণীকে বোঝানো হয়েছে আগের ক্লা আগের আমাদের আগে অর্থাৎ প্রায় স্বাধীনতা যুদ্ধের আগে তারও আগে যখন প্রাইমারি আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসলে কোনো শ্রেণীকে গণনা করা হতো না তো ষষ্ঠ সপ্তম অষ্টম এইভাবেই আসলে আমরা যেভাবে পড়ে যাই ষষ্ঠকে তখনকার যুগে প্রথম শ্রেণী তারপর প্রথম ক্লাস বা তারপর হচ্ছে সপ্তম শ্রেণীকে দ্বিতীয় ক্লাস এবং অষ্টম শ্রেণীকে তৃতীয় ক্লাস এইভাবে আসলে গণনা করা হতো তো এইখানে আসলে তৃতীয় ক্লাস বা বল একটা কথা ছিল যে থার্ড ক্লাস এই থার্ড ক্লাস শব্দের অর্থটা হচ্ছে আসলে অষ্টম শ্রেণী এখন বর্তমান যে অষ্টম শ্রেণী তাকেই বোঝানো হচ্ছে তাছাড়া আর তেমন কোনো শব্দ আসলে এখানে না বোঝার মতো নেই আর বাকি সব শব্দগুলো অত্যন্ত সাবলীল সহজ সরলভাবেই আছে আশা করছি পুরো গল্পটা আমরা যখন পড়ব তোমরা মনোযোগ সহকারে দেখবে শুনবে এবং জানবে আচ্ছা এইবার আমরা মূল গল্পটা চলে যাই মূল গল্পটা একটা ছোট্ট ছেলেকে নিয়ে যার নাম হচ্ছে শৈফুদ্দিন কিন্তু যাকে সবাই খোকা বলে চিনে এই খোকা অষ্টম শ্রেণীতে পড়ে তার গোয়েন্দার বই পড়ার অঘাত নেশা সে এরই মধ্যে অনেকগুলো গোয়েন্দা বই শেষ করে ফেলেছে দু একজন ইংরেজি যে গোয়েন্দা লেখক আছেন তাদের লেখাগুলো ছাড়া তাদের ইংরেজিটা সে পড়তে পারছে না বলেই সেই ইংরেজির লেখকগুলোর লেখা ছাড়া বাকি সকল গল্প গোয়েন্দার গল্পই তার পড়া শেষ হয়ে গেছে এই খোকা একদিন স্কুল থেকে দেরিতে ফিরতে ফিরছিল একটা পুরনো বাড়ির সামনে গিয়ে পুরনো বাড়ির সামনে দিয়ে যখন সে যাচ্ছিল তখন সে শুনতে পেলো যে কিছু লোক একেবারে একটা লোক ঘিরে রেখেছে এবং কিছু লোক তাকে সেই লোকটাকে বলছে যে এখনই যদি এই কাগজে এই দলিলে তুমি যদি স্বাক্ষর না করো তাহলে তোমাকে এইখানে ফেলে রাখা হবে এইখানে তোমাকে তোমার মৃত্যুবরণ করতে হবে এইটি জিনিসটা দেখে খোকার ভিতরে একেবারে ধরাশ করে উঠল সে খুবই ভয় পেয়ে গেল তার মনে হলো যে এই লোকটাকে আসলে যে পাঁচ ছয়জন লোক আছে তারা হয়তোবা বন্দি করে রেখেছে এবং কোনো একটা মূল্যবান দলিল বা যেটা আমরা বলতে পারি ঘর বাড়ির কোনো মূল্যবান দলিল বা কোনো অফিসের বা অন্য কোনো মূল্যবান দলিল হয়তোবা হয়তোবা স্বাক্ষর করতে বলছে এবং আধ ঘন্টা সময় তাকে দেওয়া হয়েছে এই আধ ঘন্টা সময়ের মধ্যে যদি লোকটা সেই দলিলে স্বাক্ষর না করে তাহলে লোকটাকে মেরে ফেলা হবে যেইখানে এই ঘটনাটা ঘটছিল সেই ঘটনার জায়গাটা ছিল একটা পুরনো বাড়ি এবং সেটা অনেক বেশি একেবারে গলির একেবারে শেষের দিকে এই তখনই একদম বিষয়টাও এমন যে এমন জায়গায় যে একটু নিরিবিলি এবং একটু টিম 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 করে আলো জ্বলছিল তার মাঝখানে ওরা এসব করছিল এই দেখে খোকা একেবারে ভয়ে অস্থির হয়ে গেল সে কি করবে কি করবে বুঝতে না পেরে সে ওইখান থেকে আস্তে চুপি করে চুপি সারে সেখান থেকে বের হয়ে আসলো বের হয়ে এসে সে যখন রাস রাস্তায় আসলো মানে সড়ক প্রধান সড়কে তখন সে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল যে আসলে সে কি করবে তার কি করা উচিত সে যখন যাচ্ছিল যখন সে ওই রাস্তা থেকে বের হয়ে এলো তখন সে দেখতে পেলো যে সে দেখতে পেল কয়েকটা লোক যে একেবারে কয়েকটা লোক আছে তো এর মধ্যে সে কী করবে বুঝতে না পেরে সে একেবারে ওই লোকটার কয়েকজন লোককে না বুঝি না বুঝে না জেনে আহ সে আরেকটু সামনের যুগে যখন যাচ্ছিল তখন একজন লোককে পেল সেই লোককে সে জিজ্ঞেস করলো যে আসলে তার কি করা উচিত বা তার কি করা উচিত তখন সেই লোকটাকে হঠাৎ করে তার মনে হলো যে আসলে আমরা সে যদি পুলিশের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা চায় তাহলে হয়তো বা সেই লোকটাকে সে বাঁচাতেও বাঁচালেও বাঁচাতে পারবে তখন সে লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে কোথায় পুলিশ ইন্সপেক্টর থাকে বা কোথায় থানাটা লোকটা তখন বললো যে সামনের দিকে গলিটাতে গেলেই পুলিশের বা থানায় গিয়ে সে জানতে পারবে থানা আছে ওইখানে তখন সে দৌড়ে সে পুলিশের কাছে সে থানায় গিয়ে সে পুলিশের ইন্সপেক্টরের কাছে গিয়ে বলল যে একজন লোককে কয়েকজন লোক মেরে ফেলছে এবং বলছে যে আধ ঘন্টার ভিতরে ওই কাগজে যদি স্বাক্ষর না করে তাহলে সেই লোকটাকে মেরে ফেলা হবে এই শুনে ইন্সপেক্টরও কয়েকজন সিপাহী অন্য পুলিশ নিয়ে বেরিয়ে আসলো তখন জিপ গাড়িতে ছেলেটাকে তুলে সেই জায়গায় পুরনো ভাঙা যে বাড়িটা সেখানে আসলো তখন সেখানে মিটিমিটি করে আলো জ্বলছিল তখন ছেলেটা খোকা সে পুলিশদেরকে একটু দূরে দাঁড় করিয়ে বলল যে আমরা এখানেই নামি তা না হলে কিন্তু ওরা যখন বুঝতে পারবে যে পুলিশ এসেছে তাহলে ওরা পালিয়ে যাবে তো সেই খোকার কথা মতে ইন্সপেক্টর একটু দূরে দাঁড় করালো গাড়িটা এবং নিজেরা যখন সেই বাসায় ঢুকলো তখন দেখতে পেলো যে তারই কিছু পরিচিত নাট্যকর্মী দল বা নাট্যকর্মী লোকজন সেখানে নাটকে রিহার্সাল করছে তখন ইন্সপেক্টর খুব সহজেই সেই বিষয়টা বুঝে গেছে তারপরেও ইন্সপেক্টর সেইখানে সেই পরিচিত নাট্যদলের লোকগুলোর সাথে কিছুক্ষণ বসল গল্প করল এবং তাদের সেই তাদের সেই গল্পের যে ইয়েটা আছে তাদের পাণ্ডুলিপি আছে নাটকের যে পাণ্ডুলিপি আছে সেই পাণ্ডুলিপিটা নিয়েও সে কিছুক্ষণ পড়ল এবং পড়ে একটু পরেই সে বুঝতে পারল যে ইন্সপেক্টর সাহেব বুঝতে পারলো যে ওই নাটকের একটা দৃশ্যের তারা অনুশীলন করছিল এবং খোকা সেই অনুশীলনের দৃশ্যটা দেখেই ভেবেছিল যে একজন লোককে হয়তো কিছু লোক বন্দি করে তার কাগজপত্রে মূল্যবান কাগজপত্রে স্বাক্ষর করাতে চাচ্ছে আসলে এটা একটা নাটকের দৃশ্যই ছিল তো খোকাকে খোকা যখন ইন্সপেক্টর যখন সব বুঝতে পারল তখন উনি খোকাকে কিছু বুঝতে না দিয়ে সেইখান থেকে নাট্যকর্মীদেরকেও কিছু বুঝতে না দিয়ে খোকাকে সাথে করে সেইখান থেকে বেরিয়ে এলেন এবং খুব সুন্দর করে খোকাকে পুরো বিষয়টা পরে বুঝিয়ে বললেন এইভাবে পর পরের যখন বিষয়টা ওইখানে শেষ হয়ে গেল পরের দিন পত্রিকায় আবার সেটা খুব সুন্দর করে ফলাও করে ঘটনাটার পূর্ণ বিবরণ দিয়ে পত্রিকায় ছাপা হলো এবং সেইখান থেকে বলা হলো যে খোকার খোকা এই পর্যন্ত প্রায় একশো খানা গোয়েন্দার বই পাঠ সে করে ফেলেছে তাই জীবনের যে স্বাভাবিক যে চলমান রেখা বা স্বাভাবিক যে জীবন সেই জীবনটাকে সে একটু গোয়েন্দার মতো করেই চিন্তা করে ফেল নিচ্ছে সেই জন্যই তার চিন্তা ভাবনায় এত বেশি গোয়েন্দার বই পড়ার ফলে তার চিন্তা ভাবনায় তার স্বাভাবিক জীবনেও সেই বিষয়টা ফুটে উঠছে অর্থাৎ সহজ সরলভাবে নাট্যকর্মীরা যে নাটকটা করছে সে চাইলেই আরেকটু অপেক্ষা করে সেখানে কি হচ্ছে সেটা দেখে বুঝতেই পারতো খুব সহজেই কিন্তু সে শুধুই মাত্র একটা ছোট্ট অংশ দেখে অনুমান করে ধরে নিয়েছিল যে সেইখানে আসলে কোনো খারাপ কাজ হচ্ছে তো যাই হোক এই ছিল মুট গল্পটা এই গল্পটা নিয়েই লেখকের লেখকের লেখা শেষ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই গল্পটা পড়লাম তোমরাও পড়বে আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে